ফ্রেন্ডস, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো যেহেতু এখন মর্নিং, তাই তোমাদের সবাইকে ওয়ান্ডারফুল গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ওয়েদারটা দারুণ, পুরো মেঘলা ওয়েদার। জানি না সারাদিন কী হবে, কাল তো ভীষণ গরম ছিল। তো এখন এখানে বসিয়ে দিয়েছি আমাদের চা, আদা দিয়ে চা। আর ওদিকে দেখো মেঘার দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। তো আজকে কোনো রান্নাবান্না নেই সেরকম, আজকে ঘরের কী কী কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কালকে এতটাই গরম ছিল, তো আজকে ভেবেছিলাম যে পান্তা ভাত খাবো। আমার খুব ভালো লাগে, গন্ধ লাগবে বুঝিয়ে পান্তা ভাত। তো সেই অনুযায়ী প্রিপারেশন করেছি, রাতে ভাত করে রেখেছিলাম বেশি করে। আর আজকে সকালে উঠে দেখি ওয়েদার এতটা ভালো, তো কিছু করার নেই। যেহেতু ভাতটা রাতে করে রেখেছি সেহেতু খেতেই হবে পান্তা ভাত, আর ভালোও লাগে। তো সুদীপ তো এখন গেছে বাজারে, একটুখানি আলু ভাজা, তারপর ফুলুরি এগুলো করব, বড়া করব। মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালের বড়া করব, এগুলো করব। আর কিছু সেরকমভাবে রান্না করব না, রাতের জন্য টুকটাক কিছু একটু বানিয়ে রাখবো। তো এখন চলো চাটা করি, আর মেঘাকে দুধটা দিয়ে দিই, মেঘা খেয়ে নিই, খেয়ে তারপর আস্তে আস্তে টুকটুক করে সব কাজ স্টার্ট করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করে অন করে দিও, তাহলে ফার্দার আমি যা যা ভিডিওস দেবো তোমরা তা সবার আগে দেখতে পারবে। তো চলো আগে কাজ বাজগুলো সারি, ঠিক আছে? তো সকালে ঘুম থেকে উঠে আমি এখানে মুসুর ডাল বেশ খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এখন ব্লেন্ড করে নেব আমি। তো এখন আমি কোনো জল ইউজ করব না, জল ছাড়াই এটাকে ব্লেন্ড করব। যদি প্রয়োজন হয় পরে একটুখানি অল্প করে জল অ্যাড করে নেব। তো এটা যেহেতু মুসুর ডাল, সেহেতু সকালে ভিজিয়ে রেখেছি। অন্য ডাল হলে, যেমন ছোলার ডাল হলে রাতে ভিজিয়ে রাখতে হয়, না হলে ভালো করে ভেজে না, কিন্তু মুসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। তো দেখো আমি এখন অল্প একটু জল অ্যাড করলাম, তো আমার দেখো এটা বাটা হয়ে গেছে। তো আমি খুব স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। আর এখানে আমি একটা বাটিতে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে মেখে নিলাম, তাহলে না পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দেব একটুখানি রসুন বাটা। রসুন বাটা দিলে এটা খেতে খুব ভালো হয়। একটু গরম মশলা দিলাম, এবার আমি ডালটা বাটির মধ্যে বার করে নেব। তো মুসুর ডালে যেহেতু খুব একটা ভালো বাইন্ডিং হয় না অন্যান্য ডালের মতো, সেই জন্য আমি এখানে এটা আগে মেখে নিই। মেখে এর মধ্যে অল্প একটু পরিমাণ মতো বেসন নিয়ে নেব। তো আমি ব্যাটারটা ভালো করে মেখে দু চার মিনিট রেখে দিয়েছিলাম। এখন দেখো এগুলোকে আমি বড়ার মতো ভেজে নেব। এটা পেঁয়াজির মতোই হয় একটু, কিন্তু পেঁয়াজিটা বেসন দিয়ে করা হয়, এটা বেসন ছাড়া। তো এটা আমি মাঝে মাঝে পেঁয়াজ ছাড়াও করি, শুধুমাত্র ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে, একটু গরম মশলা দিয়ে, আর অল্প একটু বেসন দিয়ে করে নিই। তো সেটার টেস্টটা একরকম হয়, এটার টেস্টটা একটু আলাদা খেতে, এটা বেশ খেতে ভালো লাগে। আর বেসন দিয়ে পেঁয়াজি করলে যখন নরম হয়, মুসুর ডাল দেওয়া আছে, এটা ভীষণ ক্রিস্পি হয়। তো চলো এগুলোকে আমি আর ভেজে নিই। তো দেখো এখানে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে আলু ভাজা করে নেবো। তো চাপা দিয়ে আলুটা ভেজে নিই। তো আমাদের আলু ভাজাটা দেখো রেডি হয়ে গেছে। তো আমি একটু এরকম লাল লাল করে আলু ভাজি, মেঘা এরকম লাল লাল আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো আমার রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর স্নানও করে নিয়েছি। তো এখন দেখো আমি বেডশিটটা একটু পাল্টে নেবো, এই চাদরটা অনেক দিন হলো পাড়া রয়েছে। তো বাচ্চার ঘর তো মোটামুটি তিন চার দিন বাদে বাদেই বেডশিট পাল্টে নিতে হয়, ভীষণ নোংরা হয়। আর আমাদের যেহেতু একটাই রুম, সারাক্ষণ খাটের মধ্যেই সব কিছু আর কি, খাটে বা চেয়ারে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যে এখানে দেখো চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। বেড
আমাদের দুপুরের লাঞ্চ পান্তা ভাত, আলু ভাজা, মুসুর ডালের বড়া, সাথে পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি, মেঘাকে খানিকক্ষণ আগে নিয়ে এলাম টিউশন থেকে, 5:45 নিয়ে এলাম, এখন বাজে 6টা। তো আজকে একা একাই চা খাচ্ছি, মেঘাকে দুধ মুড়ি দিলাম, আর আমি একটু দুধ ছিল ওটা দিয়ে চা করে নয়। সুদীপ্ত আজকে বাড়িতে নেই, কারণ ও গেছে একটা গানের প্রোগ্রাম হচ্ছে ওই লেকের ওখানে, লেক কালীবাড়ির পাশেই কি যেন বললো একটা হল, ওই হলে। তো আমাকে যেতে বলেছিল, বাট আমি যাইনি, কারণ রোজ রোজ বেরোতে তো ভালো লাগে না। কাল বেরিয়েছি, আবার আজ বেরোবো, আবার পরশু দিন মেঘার গানের ক্লাস, ওই না আমি আর বেরোইনি। ওকে বললাম তুমি যাও, আমি বেরিয়েছিলাম, আমি হাঁটতে বেরিয়েছিলাম, রোজই বিকেলে হাঁটতে বেরোই, সেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি না। যখন লেকে যাই লেকে হেঁটে নিই, আর না হলে আমার বাড়ির এখানে লেডিস পার্ক বলে একটা জায়গা আছে, ওখানেই হাঁটি। তো বেরিয়েছিলাম 4:30, 4:30 থেকে 4:30 পর্যন্ত হেঁটে মেঘাকে নিয়ে বাড়িতে ফিরলাম, ওকে দুধ মুড়ি দিয়ে আমিও দুধ চা নিয়ে বসে পড়েছি। তারপর দুধ চাটা খাই, তারপর রাত্রিরে ডিনারের প্রিপারেশন করবো। দুপুরে তো তোমরা দেখলেই আজকে পান্তা ভাত, আলু ভাজা আর মুসুর ডালের বড়া করেছিলাম, তো ওই দিয়ে খাওয়া গেছে। রাত্রিবেলা করবো চাউমিন, অনেকদিন ধরে চাউমিন অনেকটা এনে রাখা রয়েছে, আমি হয়তো স্কুল ছুটি পড়ে গেছে, এখন চাউমিনটা কাজেও লাগছে না, আর ক্যাপসিকামও এনে রাখা আছে। তো ওকে বললাম তাহলে রাত্রিরে বরঞ্চ চাউমিন করি, আজকে ডিনারে খাবে? তো বললো করো তাহলে। তো রাত্রি আজকে চাউমিনই করবো, তো কাটাকাটিটা করে রাখবো, তাহলে কি বলতো তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তো চাটা এখন খেয়ে নিই, তারপর খেয়ে যাবো রান্নার প্রিপারেশনে। তো আমার চা খাওয়া কমপ্লিট, এখন দেখো আমি রান্নাঘরে এসে গেছি। তো আমার চাউমিনের যে আনাজগুলো আমার প্রয়োজন সেগুলো কেটে নিচ্ছি, আর গাজর বিনস দেওয়া যায়, কিন্তু গাজর বিনস ছিল না, তাই যা ছিল তাই দিয়েই ঘরোয়াভাবে চাউমিনটা আজকে বানাবো। তো মেঘাকে একটু গান প্র্যাকটিস করতে বসালাম, দুদিন ধরে বসেনি, তো শনিবার তো আবার ক্লাস আছে, তুমি একটু এদিকটা বসো না। তো ওকে গানটা প্র্যাকটিস করাই, আর চাউমিন করবো রাত্রিরে, আনাজগুলো কেটে রেখেছি, একটু উনি বাজাও তো গিটারটা, ওই গানটা একটু প্র্যাকটিস করো। তো সুবিধাকে বললাম একটু গিটারটা বাজাও, চলো করে কর, দুবার করে। হ্যাঁ আই তুমি সব চুরি হাতে হাতে ধরি ধরি নাচি বিখিরি খিরি প্রাণি বিগান, আই তুমি সব চুরি হাতে হাতে ধরি ধরি নাচি বিখিরি খিরি প্রাণি বিগান, শব্দ
গান এতটাই, এবার ও একটু প্র্যাকটিস করুক ওর সারগামগুলো, আর আমিও 2 মিনিট বাদে যাব রান্নাটা করে নেব। তো চল তুই প্র্যাকটিস কর, ঠিক আছে, সারগামগুলো কর। তো দেখো এখানে কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা আর একটু রসুন থেঁতো করে দিয়ে দিলাম। তো চাইনিজ খাবারে দেখবে একটু রসুনের টেস্টটা বেশি থাকে, ওই জন্য আগে রসুন দিলাম। আগে রসুন দিলে রসুনের গন্ধটা এর মধ্যে থাকবে। এবার বাকি আনাজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে এই আনাজগুলো চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে পাশে দেখো, পাশে আমি বাটিতে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিনটা দিয়ে আজকে আমি একটুখানি ভিনিগার আর সোয়া সস দিয়ে করব। মেঘা স্কুলে নিয়ে গেলে ভিনিগার সোয়া সস দিই না, কারণ বাচ্চা মানুষ, কিন্তু এটা যেহেতু রাতের ডিনারের জন্য করছি, তার মধ্যে তাই এর জন্য এর মধ্যে আমি সোয়া সস আর ভিনিগারটা অ্যাড করব। তো চলো আনাজগুলো আগে ভেজে নিই খুব ভালো করে। তো দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। সবার শেষে আমি একটুখানি টমেটো সস আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তো রেডি আমাদের রাতের ডিনার, শসা, কাঁচা লঙ্কা আর সাথে চাউমিন। রাতের সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, আর সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাঘরও গুছিয়ে নিয়েছি। তো এখন যেহেতু রাত্রির হয়ে গেছে, এবার শোবার পালা। তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা নতুন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও, তাহলে আমি ভিডিও দিলেই তোমরা দেখতে পারবে। যদি সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা অন না করো, তাহলে আমরা ভিডিও দিলে তোমার নোটিফিকেশন আসবে না, তোমরা জানতেও পারবে না। তো বেল আইকনটা অতি অবশ্যই হিট করো। তো চলো এখন এইখানেই এন্ড করলাম ব্লগটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।